वेलकम बैक मोबाइल सर्विस ट्यूटोरियल आज के देख आईटेल पी 33 फोन क्यों एफआरपी अनलॉक करते हैं एफआरपी अनलॉक कर बेस कैकटा वे आज कैकट वे एखे क्यों काज कर देख प्रथम तो मोबाइल डाटा अथवा वाईफाई कनेक्टेड करपर स्टार्ट क्लिक कर सामने जो वेरिफाई अकाउंट ये देखते तपर बैगे जाबन बैगे जाशन सेटिंगे जाने अनेक समय टकबैक अपशन थे टकबैक अपशन जो ना थे तो बैगे जाबन बैगे जाटे जो न्यू फोने जाबन ये देखते वेरिफाई पैटर्न एखे आगे जो पैटर्न लकटा देवा चलो से दिए नीते परवर्ती स्टेपे जो पड़बें এবং নিচে দেখতে পারেন ভেরিফাই গুগলি অ্যাকাউন্ট অর্থাৎ ভিতরে যে গুগলি অ্যাকাউন্ট দেওয়া ছিল সেটাও যদি দিয়ে নিতে পারেন তাহলে পরবর্তী স্টেপে ঢুকবে এই দেখতে পাচ্ছেন ভেরিফাই এখন এখন এগুলো যদি কোনোটাই না নিতে পারেন তাহলে বাইপাস করতে হবে অনেক সময় বাইপাস করার জন্য যে মেইল লেখার যে অপশনটা আছে এখানে কিছু টেক্সট ওঠানোর পর মার্ক করলে এখান থেকেও কিছু অ্যাসিস্ট অপশন আছে ওখানে ঢোকা যায় কিন্তু অ্যাসিস্ট অপশনটা দুঃখের বিষয় এখানে নেই এখন না থাকার দরুন আমাদের অন্য অপশন খুঁজতে হবে ইমার্জেন্সি কলে যাব ইমার্জেন্সি কলে যাওয়ার পর ইমার্জেন্সি ইনফরমেশন যাব ইমার্জেন্সি ইনফরমেশন ডাবল ক্লিক করার পর এই অপশনটা দিবে তারপর টেক্সের রাইটে যাব তারপর অ্যাড কন্ট্যাক্টসে যাব অ্যাড কন্ট্যাক্ট থেকে আমাদের যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে নিতে হবে মনে রাখতে হবে এখানে অ্যাড কন্ট্যাক্ট কিন্তু অবশ্যই সিম কানেক্টেড থাকতে হবে সিমের ভিতরে কোনো নাম্বার সেভ করা থাকতে হবে তারপর সেই নাম্বারে ক্লিক করে নেব নাম্বারে ক্লিক করার পর মেসেজিংয়ে যাব এখানেও একটা সিস্টেম আছে মেসেজিংয়ে থেকে আপনি ডাইরেক্টলি www.youtube.com লিখে সেন্ড করে তারপর ইউটিউব ডটের উপর ক্লিক করে নেবেন যদি ব্রাউজার ফুলপি আসে তাহলে ওখান থেকেও আপনি পরবর্তী স্টেপের কাজ করে নিতে পারবেন যেহেতু এখানে ইউটিউবের সম্পূর্ণ ব্রাউজার না আসে সেক্ষেত্রে অন্য আমাদের অন্যভাবে কাজ করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের অপশনটা পুরোটা নেই পুরো ব্রাউজারে নেই জাস্ট আংশিক কিছু আছে আংশিক থেকে আমাদের কাজ করা যাবে না এই জন্য ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আবার নেমের উপর ক্লিক করব এখন মোর অপশনে যাব মোর অপশন থেকে শেয়ারে যাব শেয়ারে যাওয়ার পর আমাদের যে এখানে জিমেল অপশনে ক্লিক করে নেব জিমেল অপশন থেকে আমাদের হটমেইল অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে এখানে জিমেল অ্যাকাউন্ট কিন্তু নেবে না কারণ জিমেল অ্যাকাউন্ট একটি গুগলের সাথে অ্যাটাচ করা আছে এই জন্য এখানে ইয়াহু অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট সেট আপ করে নিতে হবে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে যাব অথবা ইয়াহুতে আমি এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টে ঢুকবো মাইক্রোসফট অ্যাকাউন্টে ঢোকার পর এখানে আমাদের আগে থেকে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট করে নিতে হবে সেটা লগ ইন করে নেব অথবা এখানে কারেক্ট অ্যাকাউন্টও আছে নতুন অ্যাকাউন্টও তৈরি করে নিতে পারবেন আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট করা আছে আমি সেটা এখানে লগ ইন করে নেব আর আপনাদেরও একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে সেটা লগ ইন করবেন অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে তারপর নেক্সট প্রেস করে নেবেন অর্থাৎ অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তারপর অ্যাকাউন্ট অপশন এখানেও নেক্সট প্রেস করে যাবেন এখন এখানে যে অ্যাকাউন্টটা আমরা লগ ইন করলাম সেই অ্যাকাউন্টে কিন্তু আমাদের অন্য কোনো মেইল থেকে একটি অ্যাপস সেন্ড করে নিতে হবে সেই অ্যাপসটা অন্য কোনো মেইল থেকে সেন্ড করব একটি অ্যাফেক লান্সার এখন ইনবক্সে আমরা সেই যে মেইলটা করছি সেই অ্যাপসটা সার্চ করে নিতে হবে যেমন আমি যে লান্সারটা সেন্ড করছি অন্য কোনো মেইল থেকে সেটা এফআরপি সাবজেক্ট লিখে দিয়েছিলাম এই জন্য এফআরপি লিখে সার্চ করে নেব সার্চ করার পর দেখব নিচে সেই লাঞ্চারটা চলে আসছে এখন সেই লাঞ্চার উপর ক্লিক করে নেব লাঞ্চারটা আমাদের ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে এটা নেট স্পিডের সময় কম লাগতে পারে বেশিও লাগতে পারে নেট স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ডাউনলোড হয়ে নেবে এটা অলরেডি ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হওয়ার পর এটা ডাইরেক্টলি ইনস্টলে চলে আসবে ইনস্টলে চলে আসলে আমরা এটাকে ইনস্টল করে নেব ইনস্টল শেষ হয়ে গেলে এফএক্স লঞ্চারটা এটাকে আমাদের ওপেন করে নিতে হবে ওপেনে প্রেস করার পর তার আমরা সেটিং অপশনে ঢুকব
অপশনে যাব। অপশনে যাওয়ার পর সেটিং এ ঢুকবো। সেটিং এ ঢোকার পর আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো সিকিউরিটি এন্ড লোকেশনে ঢুকবো, তারপর স্ক্রিন লকে ঢুকবো। স্ক্রিন লকে ঢুকে আমাদের এখান থেকে প্যাটার্ন লক অথবা পিনকোড লক সেট আপ করে নিতে হবে। যেমন চয়েস ইউর প্যাটার্ন, এখানে যে কোনো ইচ্ছা মতো প্যাটার্ন দিয়ে নিতে হবে। প্রথমে দিতে হবে নিউ নিউ প্যাটার্ন, তারপর কনফার্ম করার জন্য এক ডায়মন্ড দিয়ে দিতে হবে। প্যাটার্ন দেওয়া হয়ে গেলে তারপরে আমার ফোনটা পাওয়ার অফ করে অন করতে হবে। পাওয়ার বাটন প্রেস করার পর ফোনটা পাওয়ার অফ এবং রিস্টার্ট রিবুট অপশন দেখতে পাবেন, দুইটা অপশন। আমরা রিবুটে ক্লিক করে নেব, ফোনটা অটোমেটিকলি অফ হবে এবং চালু হবে। কিছুক্ষণ সময় লাগবে চালু হতে। চালু হয়ে গেছে, এখন স্ক্রিনটা অন করব। স্ক্রিন টান দেব, টান দেওয়ার পর একটি প্যাটার্ন লক দেখতে পারবে। প্যাটার্ন লকটা হচ্ছে একটু আগে আমরা যেটা সেটিং অপশন থেকে দিয়ে আসলাম সেই প্যাটার্ন লকটা এখানে দিতে হবে। তারপর স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর চেকিং ফর আপডেট, চেকিং ফর ইনফরমেশন এগুলো একটু লেখা আসবে। তারপর সেটা বাজে নিউ, এখন ভেরিফাই ইউর প্যাটার্ন। এখানে যে আমরা প্যাটার্ন লকটা স্ক্রিনে সেটিং অপশন দিয়ে আসলাম সেটা প্রেস করে নেব এবং এটা চেকিং হতে থাকবো। চেকিং হলে পরবর্তী ভেরিফাই ইউর অ্যাকাউন্ট যে গুগলে অপশন সেখানে স্কিপ অপশন চলে আসবে, আর যদি ঠিক না হয় তাহলে পরবর্তী স্টেপটা আসবে না। এই যেহেতু ঠিক হয়েছে এখন স্কিপ অপশন চলে আসছে, স্কিপ দিয়ে দেবো। স্কিপ দেওয়ার পর তারপর এখানে নেম চালিয়ে দিতে পারেন, না চাইলে এখানে নেক্সট প্রেস করে যাবেন। তারপর ফিঙ্গারপ্রিন্ট চালিয়ে দিয়ে দিতে পারেন, না চাইলে এখানে নেক্সট প্রেস করে যাবেন, এই স্কিপ দিয়ে দিবেন। গুগলি প্লে সার্ভিস অপশন, এখানে স্কিপ প্রেস করে যাবেন। তারপরে অ্যানালাইজ এলএস, এখানে স্কিপ দিয়ে দিবেন। এগ্রে সিলেক্ট করে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপর যে কোনো লঞ্চার সিলেক্ট করে ওপেন করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এভাবে FRP লক অর্থাৎ গুগলি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট লকটা রিমুভ করে নিতে হয়। পরবর্তী আপডেট ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন।